স্বাগতম জানাই আপনাদের একটি নিরামিষ ঝোলের রেসিপি নিয়ে চলে এলাম শেয়ার করব বলে। নিরামিষ দিনে বা যারা নিরামিষ খান তাদের জন্য এটা খুবই উপাদেয় আর খুব হেলদি একটি ঝোল। খুবই পাতলা ঝিঙে দিয়ে মুগ ডালের বড়ার পাতলা ঝোল। তো চলুন দেখুন কিভাবে আমি বানাচ্ছি। খুব সুস্বাদু হয় গরম ভাত দিয়ে খেতে নিরামিষ দিনে, খুবই এটা উপাদেয়। তো তার আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটি অন করে নিন নোটিফিকেশান পেতে। আমি মুগ ডাল ভিজিয়ে জল ছড়িয়ে মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা শিলবাটাতেও পিষে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবং সামান্য জোয়ান। এই জোয়ানের স্বাদ এই বড়াতে খুব সুন্দর লাগে, আপনারা প্লিজ বানান। দিলাম সামান্য হলুদ, খুব ভালো করে ফেটে নিয়েছি। ভালো করে ফাটা না হলে বড়াটা শক্ত হবে, তাই ভালো করে ফেটে নেবেন যাতে খুব সফট হয়। এবার তেল দিয়ে দিয়েছি, আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব চামচের সাহায্যে এভাবে। সবকটা বড়া দিয়ে দিয়েছি, একদিক আমার ভাজা হয়ে গেছে, উল্টে দিচ্ছি। আপনারা এই রেসিপিটি অবশ্যই বানিয়ে দেখুন আর যদি পছন্দ হয় রেসিপিটি দেখার পর অবশ্যই শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে দেবেন। কমেন্ট করে জানাবেন কোনো সাজেশন থাকলে বা আপনাদের কেমন লাগলো, সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান। বড়াটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব, বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বাকি বড়াগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব। হয়ে গেছে, তুলে নিচ্ছি সব কটা বড়া। এই তেলেই আমি দিয়ে দেব পাঁচফোড়ন। পাঁচফোড়নের অ্যারোমাটা বেরোলে দিয়ে দিচ্ছি একটা টমেটো চার টুকরো করা। এরপর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খান সেই বুঝে। আর দিলাম থেঁতো করা আদা। এবার দিয়ে দিলাম ঝিঙে, আপনারা আপনাদের স্লাইস মতো কেটে নেবেন যে যেমন সাইজ করে পছন্দ করেন, আমি এভাবে বড় বড় দিতেই পছন্দ করি। সামান্য একটু কষিয়ে নিচ্ছি, খুব হাই আঁচে। অল্প আঁচে কষালে ঝিঙে থেকে জল বেরিয়ে যাবে, তখন ঝিঙের কাঁচা গন্ধটা যাবে না। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আবারও কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। আবারও কষিয়ে নিচ্ছি একটুখানি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, যতটা আমি পাতলা খেতে চাই
ঠিক ততটা। আর মনে রাখতে হবে বড়াগুলো ঝোলে ডুববে। এবার আলুগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি 5 মিনিট ফোটার পর। এবার দিয়ে দিচ্ছি বড়াগুলো। বড়াগুলো দিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব আর ঢেকে দেবো এটা। তার আগে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো। আমি এর আগে নুন দিইনি, আপনারা মনে রাখবেন, আর বড়াতে তো নুন দেওয়া রয়েছে, অতএব আপনারা বুঝে নুন দেবেন। ঢেকে দিলাম 10 থেকে 15 মিনিট। 15 মিনিট লাগে না, 10 মিনিটেই হয়ে যায়, কারণ আলুটা তো সিদ্ধ করা রয়েছে। দেখুন বড়াগুলো আমার প্রায় ডুবতে শুরু করেছে, তার মানে হয়ে গেছে। আমি দেখে নেব একটা বড়া হয়েছে কিনা। হয়ে গেছে। আমি এটা বন্ধ করে খানিকক্ষণ ঢেকে রাখবো স্টে টাইম দিয়ে, তারপর পরিবেশন করব, কারণ বড়ার মধ্যে এই জুসটা ঢুকতে একটু টাইম লাগে। যতই ফুটিয়ে নিই না কেন, একটা স্টে টাইম দিলে টেস্টটা ভালো হয়। পরিবেশন করে দিয়েছি, কেমন লাগলো অবশ্যই জানান, অবশ্যই শেয়ার করে দেবেন আমার রেসিপিটা। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়।